হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ইয়ার ব্লগ। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। নিউ ইয়ারের আগের দিন আমরা গিয়েছিলাম সিটি অফ রক্স ন্যাশনাল রিজার্ভে। এটি আইডাহো স্টেটের আলমো শহরে। আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে 11টার দিকে এসে পৌঁছালাম। রক ক্লাইম্বারদের প্যারাডাইস বলা হয় এই রিজার্ভটিকে। সামারের সময় এখানে অনেক ভিড় থাকে, কিন্তু উইন্টারের সময় বলে খুব বেশি একটা ভিজিটর্স ছিল না। উইন্টারে এখানে আসার একটি বড় অসুবিধা হলো স্নোফলের কারণে বেশিরভাগ ট্রেইলে হাইক করা সম্ভব হয় না। পুরো রিজার্ভটিতে অসংখ্য উঁচু নিচু বিশাল বড় বড় পাথর, তাই অনেক সাবধানে হাঁটতে হচ্ছিল। তাছাড়া স্নো থাকার কারণে জায়গাটি বেশ স্লিপারি হয়েছিল। আসার পথটিও অনেক বেশি মাডি হয়েছিল, তাই অন্য সময়ের চেয়ে আমাদের একটু বেশি সময়ই লেগেছিল। আসলে উইন্টারে কোথাও যাওয়া এটা একটা বড় সমস্যা। যেখানেই যাই না কেন, স্নো এবং সাথে অনেক ঠান্ডা থাকে। কিন্তু যাদের স্নো অনেক পছন্দ তাদের অবশ্য ভালোই লাগে। এরপরে আমরা হাইক করতে শুরু করলাম উইন্ডো আর্ক ট্রেল। ইউটার আর্চেস ন্যাশনাল পার্কের নাম করা উইন্ডো আর্কের মতো না হলেও আইডাহো স্টেটের জন্য বেশ ইউনিক এই ফর্মেশনটি। আর আর্কের ট্রেলও বেশ সহজ। গাড়ি থেকে নেমে খুব অল্প সময় হাইক করে আর্কটিতে পৌঁছে গেলাম। এটার বিশেষত্ব হলো আর্কটির উপরে ওঠা যায়। আর্কটির উচ্চতা 20 ফিট। পুরো রিজার্ভে আরও বেশ কিছু ইউনিক জিওলজিক্যাল ফিচার আর ন্যাচারাল স্কাল্পচার আছে, যেমন টুইন সিস্টার্স, ক্যাসেল রক, মর্নিং গ্লোরি। কিন্তু উইন্ডো আর্ক সবচেয়ে বেশি সুন্দর আর পপুলার। আর্কে বসে বার্চ ক্রিক ক্যানিয়নের ভিউ পাওয়া যায়। সব শেষে গিয়েছিলাম ভিজিটর সেন্টারে। সিটি অফ রক্সের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য আছে এখানে। সেন্টারের পাশেই গ্রেট বেসিনের এই বিরানভূমিতে ইতিহাসের সাক্ষ্যস্বরূপ নেটিভ আমেরিকানদের ব্যবহার করা ওয়াগন আর ফার্মিং টুলসও আছে। ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আঁকাবাঁকা রিজার্ভের কাদাপথ দিয়ে যাওয়ার সময় সিটি অফ রক্সকে শেষবারের মতন উপভোগ করে নিচ্ছিলাম। নতুন বছরের সকালটা শুরু হলো বিদেশি ব্রেকফাস্ট দিয়ে। ওয়াফেল আর ডোনাট খেলাম। হালকা নাস্তার পর চা আর চায়ের সাথে বিস্কিট না হলে তো আমার চলেই না। আমার মতো চায়ে বিস্কিট ডুবিয়ে কে কে খেতে পছন্দ করেন। ব্রেকফাস্টের পর দুপুরে রান্না শুরু করে দিলাম। চিলি চিকেন করার জন্য আগের দিন রাতে আমি চিকেনটা কেটে ধুয়ে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট মেরিনেশন হলে চিকেনটা খেতে অনেক মজা লাগে। চিলি চিকেনের রেসিপি তো কম বেশি সবাই জানেন, তাই আমি কী কী মশলা ইউজ করেছি তা আর ডিটেলস বললাম না। মেরিনেট করা চিকেনটা আস্তে আস্তে ভাজতে শুরু করলাম। সারা রাত মেরিনেট করার কারণে চিকেনের ভেতর ভালোভাবে মশলাগুলো ঢুকেছে। ঝাঁঝরি দিয়ে তেল ঝরিয়ে চিকেনগুলোকে উঠিয়ে রাখলাম। তো এরপর হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো এক এক করে দিয়ে দিলাম। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম এবং সেরানো পেপার ব্যবহার করেছি। সবজিগুলো একটু নরম হয়ে গেলে প্রথমে অ্যাড করলাম সয়া সস। এরপর দিলাম সামান্য পরিমাণ জিরা এবং ধনিয়া। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, সুইট চিলি সস এবং চিলি গার্লিক সস। আপনারা আপনাদের পছন্দ মতন সস ব্যবহার করতে পারেন। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা আমি ঠিক রাখবো, তাই খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে ভালো মতন নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট পর চিকেনটা প্রায় হয়ে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিলাম এবং চিকেনটাকে সাথে সাথে নেড়ে দিলাম যাতে তলে লেগে না যায়। এখন শ্রিম্প বিরিয়ানি করার জন্য প্রায় 30টা মতন মিডিয়াম সাইজের হেডলেস শ্রিম্প নিলাম। শ্রিম্পগুলো লেজ ফেলে দিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। প্রথমে গরম তেলে পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে হালকা ভেজে নিলাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ করে জিরা ধনিয়া। মশলাগুলোকে 3-4 মিনিট কষানোর পর তেলটা ভেসে উঠলে চিংড়িগুলো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে চিংড়িগুলোকে মশলার সাথে মিশিয়ে দিলাম। চিংড়িগুলো অলমোস্ট কুক হয়ে গেলে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক।
বেশি সময় রান্না করলে চিংড়ি শক্ত হয়ে রাবার মতন হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই 2 মিনিট পর আমি চিংড়িগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন কষানো মশলাতে চাল দিয়ে দিলাম। চালটা আমি 15 মিনিট ভিজিয়ে এরপর পানি ঝরাতে দিয়েছিলাম। বিরিয়ানির জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। চালটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম চাল সেদ্ধ হওয়ার জন্য, এবং সেই সাথে দিয়ে দিলাম প্রায় 8-10 ফোঁটা কেওড়া জল। আরও দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। পানি ফুটে উঠলে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। চালের পানি শুকিয়ে আসলে চুলা একদম লো করে ঢাকনা দিয়ে দমে রাখলাম। বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে, এখন উপর থেকে শ্রিম্পগুলো দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে আলতো করে নেড়ে দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ ছড়িয়ে দিলাম। বিরিয়ানি থেকে অনেক সুন্দর অ্যারোমা আসছিল। বিরিয়ানি হবার পরে রেডিমেড ক্র্যাব কেক বেকিংয়ের জন্য ওভেনে দিয়ে দিলাম। বেকিং ওভেনে ক্র্যাব প্যাটিগুলো কুক হতে 16 মিনিট সময় লেগেছিল। এটা আমার ফার্স্ট টাইম ক্র্যাব বেকিং এক্সপেরিমেন্ট। সব খাবার দাবার রান্নার পর খাবারগুলো প্যাক করে পিকনিকের জন্য লেক সাইডে আসলাম। পিকনিকের এই আইডিয়াটা ছিল আমার হাজবেন্ডের, আমার কাছেও আইডিয়াটা বেশ ভালো লেগেছিল, তাই আর দেরি না করে ঝটপট করে চলে আসলাম। এসেই আমরা টেবিলটা সাজিয়ে ফেললাম। এখন আইটেমগুলো আনরেপ করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আর সেই সাথে সফট ড্রিঙ্কসও ঢেলে রাখলাম। তো এরপর খাবার বেড়ে দুজন একসাথে খেতে বসলাম। বছরের প্রথম দিন হওয়াতে লেকটাতে অনেক লোকের ভিড় ছিল। এত এত গাড়ি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কত মানুষ এসেছে এখানে। আর এটা পিকনিক স্পট হওয়াতে বেশিরভাগ সময়ই এখানে প্রচুর লোক থাকে। লেকের সুন্দর ভিউ উপভোগ করতে করতে মজাদার শ্রিম্প বিরিয়ানি খাচ্ছিলাম, আর 2জন মিলে গল্প করছিলাম। যদিও অনেক বাতাস হচ্ছিল, তাই আমার একটু বিরক্ত লাগছিল, কারণ এখন এমনিতেই অনেক ঠান্ডা, তার উপর বাতাস হলে আরও বেশি ঠান্ডা লাগে। আমার হাজব্যান্ডকে একটু থ্যাঙ্কস জানালাম পিকনিকের আইডিয়াটা দিয়েছিল বলে। সেও আমাকে থ্যাঙ্কস জানালো, ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি তাই। আসলে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সম্মান করার পাশাপাশি একজনের প্রতি অন্যজনের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত, আর নতুন বছরটা অবশ্যই ভালো কিছু দিয়ে শুরু করা দরকার। সব কিছু গুছিয়ে জিনিসপত্র গাড়িতে রেখে আসলাম। অনেক ঠান্ডা লাগছিল, তাই একটু চা খাচ্ছিলাম। লেক ভিউ সাথে স্নোময় পাহাড় দেখতে দেখতে চাটা খেতে বেশ ভালোই লাগছিল। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। নতুন বছরে আপনারা কী করেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন।